কেমন আছি আমরা আশা করি ভালো আছি আজকে আমরা কথা বলবো খুব ইম্পর্টেন্ট একটা টপিক সিহান সিনড্রম নিয়ে রাইট সো আমরা সবাই জানি যে প্রেগনেন্ট ফিমেল যখন হয় তার শরীরের প্রত্যেকটা অর্গানে মেটাবলিক রিকোয়ারমেন্টস ব্লাড ফ্লো ব্লাড সাপ্লাই বেশি বেশি লাগে ঠিক তার ব্যতিক্রম নয় অ্যান্টিও সো প্রেগন্যান্ট ফিমেলের ক্ষেত্রে ইনলার্জমেন্ট অব দ্য পিটরিক ল্যান্ড হয় যার কারণে তার ব্লাড ফ্লো বা ব্লাড সাপ্লাই বেশি বেশি লাগে কিন্তু কোনো কারণে দেখা যায় এই ধরনের মহিলারা যখন ডিউরিং দ্য টাইম অফ দ্য ডেলিভারি বা আফটার ডেলিভারিতে পোস্টমার্টাম হেমোরেজ হয় অর্থাৎ গর্ভাকালীন অবস্থায় প্রচুর রক্ত হয় রক্তক্ষরণ হয় অর্থাৎ ডেলিভারি করার সময় কিংবা ডেলিভারি করার পরে তখন দেখা যায় যে পেশেন্ট শকে চলে যায় দ্যাট মিনস শকের ফিচার্স শখের ফিচার যখন হয়ে যায় পেশেন্ট হাইপোটেনশন হয়ে যায় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে হাইপোথালামো হাইপোফাইশিয়াল অর্থাৎ হাইপোথ্যালামাসের সাথে পিউ যে 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 জন্য আর্টারিয়াল সিস্টেম বলি সেটি স্পাসিটি হয়ে যায় সো যার ফলে কি হচ্ছে ব্লাড ফ্লোটা কমে যাচ্ছে এবং সেই জায়গায় আলটিমেটলি কিন্তু থ্রোম্বোসিস ডেভেলপ করে সহজ কথায় হাইপোথালাম হাইপোফাইসিয়াল সিস্টেমে একটা কিন্তু প্রবলেম ডেভেলপ করে যার কারণে ব্লাড ফ্লো কমে যায় এবং যার ফলে অ্যান্টিওপিউটে কিন্তু আর আগের মতো কাজ করতে পার না ইট ব্লাড ফ্লো কমে যাওয়ার কারণে এটি ইনফ্রাকশন হয়ে যায় সো ব্লাড ফ্লো যদি ঠিকঠাক মতো না হয় অ্যান্টিওপিরিয়ডে ঠিকঠাক মতো কাজ করতে পারবে না যার কারণে অ্যান্টিপিউট থেকে যে হরমোনগুলো রিলিজ হতো টি থ্রি টি ফোর এফএসএস এস গ্লুকোকর্টিক সব কমে যাবে যার ফলে পেশেন্ট কিন্তু হরমোনাল ডেফিসিয়েন্সির কারণে একটা মারাত্মক খারাপ অবস্থার মধ্যে পড়তে পারে সো এই ধরনের পেশেন্টের কিন্তু ট্রিটমেন্ট কী সহজ ট্রিটমেন্ট শখ ম্যানেজমেন্ট করার পর তার রিপ্লেসমেন্ট করা অর্থাৎ প্রত্যেকটা ইনভেস্টিগেশন করার পর থাইরয়েডের সমস্যার জন্য থাইরক্সিন রিপ্লেসমেন্ট করা গ্লুকোকর্টিকোয়েড কমে যাওয়ার জন্য গ্লুকোকর্টিকোয় থেরাপি দেওয়া এবং স্টুডেন্ট প্রজিশ্রনটাকে মেনটেন করার জন্য স্টুডেন্ট প্রদর্শন আমরা দিতে পারি এবং নেক্সট প্রেগনেন্সির সময় অবশ্যই এফিসিস এবং এলএসটা চেক করা যে পেশেন্টের হরমোনাল ব্যালেন্স ঠিক আছে কি নেই সো আমরা টু মিনিটস ক্লিনিক্যাল শিখে গেলাম সিহান সিন্ড্রোম সম্পর্কে থ্যাংক ইউ ভেরি মাচ